ওয়েলকাম টু নিউ এপিসোড অফ টোয়েন্টি জেএন বিএসটি জহর্নবোদয় বিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষার ফাইনাল সাজেশন শাহ ইনস্টিটিউট থেকে যেটা প্রকাশিত হয়েছে সেই সাজেশনের উপরে আলোচনা করবো আজকে পার্ট টু ক্লাসে আছি তো আজকে আমরা এগারো দাগের থেকে শুরু করবো তো এগারো দাগে কি আছে অঙ্কটা যে প্রথম তেতাল্লিশটি সংখ্যা সমষ্টি নির্ণয় করো অর্থাৎ এক থেকে তেতাল্লিশ পর্যন্ত যতগুলি সংখ্যা আছে তাদের সমষ্টি নির্ণয় যদি এক থেকে তেতাল্লিশ পর্যন্ত এরকম বলা হয় বা প্রথম তেতাল্লিশটি বলা হয় তাহলে তার সূত্র হচ্ছে তেতাল্লিশ গুণ চুয়াল্লিশ বাই টু তো এবার এই টু দিয়ে যদি আমরা চুয়াল্লিশকে কাটি তাহলে কত পাচ্ছি বাইশ পাচ্ছি তো বাইশ দিয়ে তেতাল্লিশকে গুণ করে যে গুণ হবে সেটাই আমাদের উত্তর হবে এবার পরবর্তী প্রশ্নটা এরকম হয় যে এক থেকে বললো না বা প্রথম তেতাল্লিশটি বললো না বলা হলো পঁচিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত যতগুলি সংখ্যা আছে তাদের সমষ্টি নির্ণয় করো অর্থাৎ পঁচিশ যোগ ছাব্বিশ যোগ সাতাশ এভাবে পরপর করে ৪৫ পর্যন্ত আমাদের সমষ্টি নির্ণয় করতে হবে সেক্ষেত্রে আমাদের একটা সূত্র রয়েছে সূত্রটি হচ্ছে শেষ যোগ শুরু ইন্টু শেষ যোগ ওয়ান মাইনাস শুরু বাই টু এই সূত্রটা মাদার সূত্র এটা বসিয়ে যদি আমরা করি এই অঙ্কটা হবে এই অঙ্কটাও হবে তো এই অঙ্কটা আমাদের এইভাবেই করতে হবে কিন্তু এইটা এত বড় না করে যে সংখ্যাটা গুণ তার পরের সংখ্যা বাই টু এটা ধরে করলে হয়ে যায় তো এক্ষেত্রে আমাদের পঁয়তাল্লিশ যোগ পঁচিশ গুণ পঁয়তাল্লিশ যোগ এক বিয়োগ পঁচিশ বাই টু তো পঁয়তাল্লিশ আর পঁচিশ যোগ করে পেলাম সত্তর আর এটা করে পেলাম একুশ সত্তরকে যদি দুই দিয়ে কাটি তাহলে হয় পঁয়ত্রিশ পঁয়ত্রিশ গুণ একুশ সাতশো পঁয়ত্রিশ তাহলে এই দুটো নিয়মের মধ্যে থেকে যে কোনো একটা নিয়মের অঙ্ক আমরা জহরনবোদয় বিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষা দু হাজার কুড়ির প্রশ্নপত্রে পেয়ে গেলেও যেতে পারি তো আমি বলবো যে পরবর্তী সমস্যাটি সমাধান করার আগে যে এখনও যদি এই কুইকেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই ভিডিও নিচে সাবস্ক্রাইব করে রাখুন কারণ পরবর্তীতে জহর নবোদয় বিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষা সহ যে কোনো কম্পিটিটিভ এক্সামের ম্যাথের কঠিন সমস্যা সহজ সমাধানমূলক যে এপিসোডগুলি আপলোড করা হবে সেটা আপনি আপনার মোবাইলে পেয়ে যাবেন সবার আগে তার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখতে হবে পরবর্তী সমস্যাটা ভীষণ গুরুত্বপূর্ণ আমাদের একটু বুঝে নিতে হবে এবং পরীক্ষায় আসার মতন একটা সমস্যা রয়েছে যে কি উনিশ দ্বারা বিভাজ্য পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত তো উনিশ দ্বারা বিভাজ্য পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা বা অন্য একটা সংখ্যা দ্বারা বিভাজ্য চার অঙ্কের পাঁচ অঙ্কের ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যা যদি বৃহত্তম বলে তাহলে একটা নিয়ম এখন আমরা শিখবো আর ক্ষুদ্রতম বললে অন্য আরেকটি নিয়ম শিখতে হবে তো বৃহত্তম বললে আগে দেখতে হবে যে কত অঙ্কের বৃহত্তম সংখ্যা বলেছে পাঁচ অঙ্কের পাঁচটা নয় বসিয়ে দেবো কত দ্বারা বিভাজ্য উনিশ দ্বারা উনিশ দিয়ে ভাগ করব ভাগ করে আমরা একদম সহজ পদ্ধতিতে ভাগ করার পরে এখানে দেখতে পাচ্ছি দুই অবশিষ্ট রয়েছে এই দুইটা অবশিষ্ট থাকার অর্থ হচ্ছে এই সংখ্যাটি উনিশ দ্বারা বিভাজ্য নয় কিন্তু এই সংখ্যাটি পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা সবচেয়ে বড় সংখ্যা তো এই সংখ্যাকে উনিশ দিয়ে ভাগ করতে গিয়ে দুই যেটা অবশিষ্ট থাকছে এই দুই যদি আমি বাদ দিয়ে দিতাম এই সংখ্যার থেকে প্রথমেই যদি বাদ দিয়ে রাখি তাহলে যে সংখ্যাটি পাবো সেটাকে ভাগ করলে তো আমাদের ভাগ শেষ আর থাকছে না অর্থাৎ এই যে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যাটা আমরা এখানে পাচ্ছি পাঁচটা নয় তার থেকে যদি আমরা দুইকে বিয়োগ করে দিই তাহলে আমরা পাচ্ছি এইটা চারটে নয়ের পর একটা সাত এই যে সংখ্যাটা এই বাড়তি দুইকে বিয়োগ করে পেয়েছি এবার এই সংখ্যাকে যদি আমরা উনিশ দিয়ে ভাগ করি তাহলে দেখা যাবে যে ফাইভ টু সিক্স থ্রি এটা ভাগ ফল হবে এবং ভাগ শেষ শূন্য হয়ে যাবে তাহলে এটা পাঁচ অঙ্কের সবচেয়ে বড় সেই সংখ্যাটি যে সংখ্যাকে উনিশ দিয়ে ভাগ করা যায় এক্ষেত্রে তাহলে আমাদের কি করতে হবে যে কয় অঙ্কের সংখ্যা সেই কটা নয় যাকে দিয়ে ভাগ করতে হবে তাকে দিয়ে ভাগ করব ভাগ শেষ যেটা থাকবে এই বৃহত্তম সংখ্যাটি থেকে তাকে বিয়োগ করে দিতে হবে তো এবার দেখে নেব সেই সমস্যাটি যে সমস্যায় বলা হয়েছে যে ক্ষুদ্রতম সংখ্যা সতেরো দ্বারা বিভাজ্য চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কত তো চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা একের পরে তিনটে শূন্য তাকে সতেরো দিয়ে ভাগ করে দেখি যে মিলে যায় কি না যদি মিলে যায় এই সংখ্যাটি বিভাজ্য আর যদি না মিলে যায় তাহলে কি করব। তো দেখো সতেরো দিয়ে ভাগ করতে গিয়ে আমরা দেখেছি যে একটা চোদ্দ সংখ্যাটি অবশিষ্ট রয়েছে তো ঠিক আগের অঙ্কটার মতো আমরা যদি এই চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে চোদ্দকে বিয়োগ করে দিই তাহলে যে সংখ্যা পাবো অবশ্যই সেই সংখ্যাটা সতেরো দ্বারা বিভাজ্য হবে কিন্তু সেক্ষেত্রে কি প্রবলেম আমরা ফেস করছি যে বিয়োগ করার পরে যে সংখ্যাটি পাচ্ছি সেটি তিন অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা হয়ে যাচ্ছে কিন্তু এটা সতেরো দ্বারা বিভাজ্য এই তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি আমার চাইনি প্রশ্নে আমার বলে যে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তো চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এটা এটা বিভাজ্য নয় তাহলে নিশ্চয়ই এর থেকে আরও একটু বেশি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এরকম একটা বেশি সংখ্যা পাবো যে সংখ্যাটা চার অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা হবে যা সতেরো দ্বারা বিভাজ্য হবে তো এবার আমরা কি করলাম আগের নিয়মটার মতো যে এই এক হাজারের সঙ্গে চোদ্দ বিয়োগ না করে এবার যোগ করে দিলাম তাহলে আমরা যে সংখ্যাটি পেলাম যে এক হাজার পেলাম এটা কিন্তু চার অঙ্ক বিশিষ্ট সংখ্যাই হলো এখানে যেমন তিন অঙ্ক হয়ে গেল এখানে চার অঙ্কই থাকলো কিন্তু এখানে প্রবলেম হলো এটা ভাগ করে দেখলাম যে এটা সতেরো দ্বারা বিভাজ্য নয় তা আমার তো সেই সংখ্যাটা চাইনি যেটা সতেরো দ্বারা বিভাজ্য নয় তাহলে এবার আমরা কী করবো এক্ষেত্রে একটু বুঝে নিতে হবে অঙ্কটাকে বোঝার আগে কি করতে হবে সেটা আগে দেখি এই যে চোদ্দো অবশিষ্ট থাকবে এটাকে সতেরো থেকে বিয়োগ করব। এই সতেরো থেকে চোদ্দোকে বিয়োগ করে পেলাম তিন এই বিয়োগ ফলটাকে কী করবো এর সঙ্গে যোগ করে দেব অর্থাৎ এখানে এই যে এক হাজার একের পরে তিনটে শূন্য তার সঙ্গে তিন যোগ করব। তাহলে ওয়ান জিরো জিরো থ্রি এটা তিন অঙ্কের সেই ক্ষুদ্রতম সংখ্যা যাকে সতেরো দিয়ে ভাগ করা যায় এটা কেন করলাম এই যে এই সতেরোর থেকে চোদ্দোকে বিয়োগ করলাম তারপরে আবার যোগ করলাম কেন কারণ এখানে বুঝে নিতে হবে এই কারণেই যে এই যে চোদ্দ অবশিষ্ট থাকলো এই সংখ্যাটিকে সতেরো দিয়ে ভাগ করতে গিয়ে চোদ্দো অবশিষ্ট থাকলো তাহলে চোদ্দোর মধ্যে সতেরো ভাগ করা যাচ্ছে না সতেরোর যদি এখানে আটান্ন জায়গায় যদি এখানে উনষাট করতে হতো অর্থাৎ আরেকবার সতেরো বেশিবার দিয়ে ভাগ করতে হতো তাহলে আমার আরেকটা সতেরো দরকার হতো সেই সতেরোতে পৌঁছাতে গেলে আমার হাতে অবশিষ্ট চোদ্দো রয়েছে তাহলে পনেরো ষোলো সতেরো আরও তিনটে সংখ্যা বেশি দরকার হয় সেই কারণে এটার থেকে এটাকে বিয়োগ করে যে বিয়োগ ফলটা পাই তাকে এর সঙ্গে যোগ করে দিতে হয় পরবর্তী সমস্যা আমরা কি পাচ্ছি যে সিক্স এই সংখ্যাটিতে তিনের স্থানীয় মান ও নিজস্ব মানের অন্তর্গত তো নিজস্ব মান তিন স্থানীয় মানটা কি আমরা সেটা বের করে নিই এই যে তিন একে নিচে এখানে নিয়ে আসো তারপরে এক দুই তিন চারটে অঙ্ক রয়েছে চারটে শূন্য বসিয়ে দাও তাহলে তিনের স্থানীয় মান পেয়ে গেছি এই সংখ্যাতে কত সেটা তার সঙ্গে এই নিজস্ব মান যোগ করে দিলে সমষ্টি পাচ্ছি তাহলে থ্রি জিরো 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 থ্রি যদি বলা হতো অন্তর্ফল নির্ণয় করো তাহলে আমরা কি করতাম থ্রি জিরো 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 থেকে একটা থ্রি বিয়োগ করে দিতাম সাত নয় 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 টু তো আমাদের পরীক্ষায় অন্তর্ফল বা সমষ্টি যেটাই আসুক আমরা কিন্তু এইভাবেই করব যে আগে সেই অঙ্কটির স্থানীয় মান নির্ণয় করব আর তার নিজস্ব মানকে পরে বসিয়ে যোগ করব অথবা বিয়োগ করব এবার স্থানীয় মানের উপরে আরেকটা ভিন্ন ধরনের সমস্যা সমাধান করব যে আট চার সাত ছয় দুই এক চার সাত এই যে বড়ো একটা সংখ্যা এই সংখ্যায় দুটো চার আছে সেই দুটো চার স্থানীয় মানের সমষ্টি অথবা অন্তর নির্ণয় করো তো এখানে বলা হয়েছে অন্তরফল নির্ণয় করো তাহলে এই যে সংখ্যাটি আমরা পেয়েছি এই সংখ্যায় দুটো চার রয়েছে এই একটা চার এর স্থানীয় মান কীভাবে নির্ণয় করবো সংক্ষিপ্ত যে পদ্ধতি যে চারকে নিচে বসাবো এক দুই তিন চার পাঁচ ছয় ছটা শূন্য এখানে বসাবো এইবার এই চারের স্থানীয় মান কীভাবে নির্ণয় করব। এই যে চারকে বসালাম এরপরে একটা অঙ্ক আছে একটা শূন্য বসাবো তাহলে এই যে দুটো স্থানীয় মান পেলাম চার ছটা শূন্য মাইনাস চারের পরে একটা শূন্য এবার এই সংখ্যা দুটোকে যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তরে পৌঁছে যাব যে চার শূন্য 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 মাইনাস চারের পরে শূন্য তাহলে এখানে শূন্য হল ছয় হল এক দুই তিন চার এই তাহলে এই যে বড় সংখ্যা এই সংখ্যাতে যে দুটো চার আছে তাদের স্থানীয় মানের অন্তর্ফল যদি নির্ণয় করি এইভাবে করতে হবে যদি সমষ্টি বলতো তাহলে একে যোগ করলেই আমরা আমাদের সঠিক উত্তরটি পেয়ে যেতাম এবারের সমস্যাটি হলো যে চার সাত দুই শূন্য চারটে অঙ্কের কথা বলা আছে একটা দুটো তিনটে চারটে এই চারটে অঙ্ক দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যাটি কত তো আমরা আগে আমাদের ম্যাথ ক্লাসে বহুবার এই বিষয় নিয়ে আলোচনা করেছি যে চারটে অঙ্ক দ্বারা গঠিত যদি হয় এবং চারটে অঙ্ক যদি দেওয়া থাকে তাহলে বড় থেকে ছোট সাজাবো সাত চার দুই শূন্য এটাই চার অঙ্কের বৃহত্তম সংখ্যা যেটা এই অঙ্কগুলি দ্বারা গঠিত এবার যদি বলা হয় যে এই অঙ্কগুলি দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো চার অঙ্ক বিশিষ্ট তখন আমরা কি করব ছোট থেকে বড়ো সাজাবো কিন্তু সাজাতে গিয়ে দেখব তিন অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে বাপাশে শূন্যের কোনো দাম নেই তাই আমরা কি করব বাপাশে শূন্যকে এই ছোট যে অঙ্ক আর একটা আছে তার ডান পাশে লিখবো তাহলে এটা চার অঙ্কের ক্ষুদ্রতম হলো আর এটা চার অঙ্কের বৃহত্তম হল তো এবার প্রশ্ন হবে যে এর পরবর্তী যে প্রশ্নটি আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পাঁচ অঙ্কের যদি বলা হয় তাহলে আমরা কি করব পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে গেলে ঠিক এই সংখ্যাটাকে আগে বসাবো চার সাত দুই শূন্য এখানে সবচেয়ে বড় অঙ্কটিকে বাপাশে বসিয়ে দেব আর যদি বলে ক্ষুদ্রতম পাঁচ অঙ্কের তখন আবার কি করব এই সংখ্যাটিকে হুবহু বসাবো বসিয়ে এই যে মাঝখানে একটা শূন্য আছে এই শূন্যের পাশে শূন্য বসিয়ে দেব। তাহলে এটা পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম আর এটা পাঁচ অঙ্কের বৃহত্তম হলো যে এই চারটে অঙ্ক দ্বারাই গঠিত হতে হবে এরকম কন্ডিশন যদি বলা থাকে তো এবার এই ধরনের সমস্যার মধ্যে একটু ডিফারেন্ট টাইপের সমস্যা আমরা পেয়ে যাচ্ছি যে চার সাত এক শূন্য চারটে অঙ্ক আছে এই চারটে অঙ্ক দ্বারা গঠিত ছয় অঙ্কের বৃহত্তম বিজোর সংখ্যাটি কত তো আগে ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করি কি আগে আমাদের করতে হবে বড়ো থেকে ছোটো সাজাবো তারপরে চার অঙ্ক বিশিষ্ট সংখ্যা পাব এই চার অঙ্ক বিশিষ্ট সংখ্যার সবচেয়ে বড় অঙ্কটিকে বাপাশে বসাতে থাকবো তাহলে চারটে পাঁচটা ছটা এটা হবে ছয় অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা যে সংখ্যাটি এইগুলি দ্বারা গঠিত অর্থাৎ চার সাত এক শূন্য দ্বারা গঠিত বেশ এবার আমাকে দেখতে হবে যে আরও একটা জায়গা বলেছে সেটা হচ্ছে বৃহত্তম বিজোর সংখ্যাটি কত এই সংখ্যাটির ডান পাশে অর্থাৎ এককের ঘরে শূন্য রয়েছে এই সংখ্যাটি জোর সংখ্যা হয়ে যাবে তো আমার বিজোর সংখ্যা যদি যেতে হয় তখন একটা ছোট্ট টেকনিক অ্যাপ্লাই করতে হবে কি এই যে অঙ্কটি আছে এর আগে আমার আসতে হবে দেখতে হবে সর্বপ্রথম কোথায় আমি বিজোর অঙ্ক পাই এই এক বিজর অঙ্ক এই বিজর অঙ্কটাকে এখান থেকে জাস্ট মুছে দেও দিয়ে এখানে নিয়ে যেসো এটাই হয়ে যাবে সাত অঙ্কের সবচেয়ে বৃহত্তম বিজোর সংখ্যা যা এইগুলি দ্বারা গঠিত